নমস্কার, অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম খবরটি। আসামের অন্যতম সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া অনুষ্ঠান ডিব্রুগড়ের মিলনজ্যোতি সংঘের উদ্যোগে এবং সকল আসাম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার সহযোগিতায় আগামীকাল থেকে চৌকিডিঙ্গি ফিল্ডে দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্রন্থমেলাটি। অসমের অন্যতম সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া অনুষ্ঠান ডিব্রুগড়ের মিলনজ্যোতি সংঘের উদ্যোগে নিখিল অসম পুঁথি প্রকাশক এবং বিক্রেতা সংস্থার সহযোগে আগামীকাল থেকে চৌকিডিঙ্গি খেলার মাঠে অনুষ্ঠিত হবে দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলা। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই গ্রন্থমেলা। বিশিষ্ট সাহিত্যিক ডক্টর নগেন শইকিয়াকে প্রদান করা হবে সাহিত্য শিরোমণি পুরস্কার। মনে করার বিষয় যে গ্রন্থ ক্রয় বিক্রয়ের লক্ষ্যের থেকে অনেক ব্যতিক্রমী এবং মননশীল তথা অসমীয়া সাহিত্য কৃষ্টির চর্চাকে অধিক প্রাধান্য দিয়ে আয়োজন করা মিলনজ্যোতির এই গ্রন্থমেলা শীতের সন্ধ্যার গাম্ভীর্য সমৃদ্ধ এক উৎসবের সদৃশ হয়ে পড়ে, যার জন্য মিলনজ্যোতির এই গ্রন্থমেলা উজানে এক অধীর অপেক্ষার বার্তা সদৃশ। এবছরও আকর্ষণীয় ভিন্ন ধরনের সাহিত্য, সংস্কৃতি, সমাজ শীর্ষ কার্যসূচির দ্বারা আয়োজন করা হয়েছে। অসমীয়া ভাষার প্রচার এবং প্রসার, সংবাদ সাহিত্য এবং অসমীয়া ভাষা পর্যটন, অসমীয়া ভাষার শুদ্ধ প্রয়োগ এবং চর্চা শীর্ষক বক্তৃতা, সত্রিয়া এবং লোকনৃত্য অনুষ্ঠান, নূপুর এবং নাটক মল্লার, জীবন গড়ার আখড়া, কন্যা সুরক্ষা এবং মহিলার অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হবে। মিলনজ্যোতির সম্পাদক নীরদ দত্ত প্রত্যেক জনতার উপস্থিতি আন্তরিকতায় কামনা করেছেন। এবার আমি অহা কাইলৈ অর্থাৎ 26 নভেম্বর পৰা 7 ডিসেম্বরলৈকে আমি 12 দিনীয়াকে গ্রন্থমেলা আয়োজন করছো। আমার উদ্যোগত আর সদৌ অসম পুঁথি প্রকাশক আর বিক্রেতা সংস্থা সহযোগ ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সমাপ্তির পথত কাইলৈ উদ্বোধনী অনুষ্ঠান আবেলি 3 বজাত অনুষ্ঠিত হবে। কিমানখন বিপণী বা অংশগ্রহণ করেছে, দেশের বাইরে, অসমের বাইরের পৰা আহিছে নাকি বিপণী, বা দেশের বাইরের বিপণী আছে নাকি আপনাকে জানাবো? এতিয়ালৈকে আমার প্রায় 50-ৰ ওপৰ বিপণী যোগদান নিশ্চিত যে আপনাদের দেখেছে। ইতিমধ্যে নিজের নিজের স্টলবিলাক লৈ লৈছে। এবার ফার্স্ট টাইম নয়, ইয়ার 2 বছর আগত আমার যখন গ্রন্থমেলা আছিল তার বাংলাদেশের একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছিল, এবারও অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠিত এনেক ধরনের রাজ্যের কেটামান গোষ্ঠীর নাম কমনে বহন গৃহতে অংশগ্রহণ করেছে। আপনার জিপি পাবলিকেশন আছে গুয়াহাটির, আমার ডিব্রুগড় আপনাদের সকলের পরিচিত বনলতা আছে, মানি মন্দির আছে, তারপর দিল্লির আছে অপ্তার বুক স্টল, তারপর নায়ার বুক স্টল। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য। এখন আসছি পরবর্তী খবরে। বুধবারে উত্তর লক্ষিমপুর শহরে অতি আকর্ষণীয়ভাবে নির্মিত হোলি সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বিশেষজ্ঞ চিকিৎসক তথা আইএমএর সভাপতি ডক্টর উপেন্দ্রনাথ দত্ত। বুধবারে লক্ষিমপুরে একটি উন্নত মানের চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উত্তর লক্ষিমপুর শহরের শুকুলিভরিয়া তিনালিতে আকর্ষণীয়ভাবে নির্মিত হোলি সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটির বুধবারে শুভ উদ্বোধন করেন বিশেষজ্ঞ চিকিৎসক তথা আইএমএর সভাপতি ডক্টর উপেন্দ্রনাথ দত্ত। চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে প্রতিদিন অর্থোপেডিক, মেডিসিন, ড্রামাটোলজি ইত্যাদি পরিষেবাগুলো উপলব্ধ হওয়ার পাশাপাশি প্রতি শনি এবং রবিবারে উপলব্ধ হবে প্রসিদ্ধ চিকিৎসকের দ্বারা সুপার স্পেশালিটি সেবা। সম্প্রতি কেবল ওপিডি সেবা শুরু করা প্রতিষ্ঠানটিকে খুব শীঘ্রই নার্সিং হোমে উন্নীত করা হবে বলেও জানায় হোলি সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষরা। চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করে ডক্টর উপেন্দ্রনাথ দত্ত এর দ্বারা লক্ষিমপুরবাসীরা এখন থেকে উন্নত মানের সেবা লাভ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠিত কৰিছে বা এটা অনুষ্ঠান হ'বলৈ গৈছে সেইটো আপোনালোকে ইতিমধ্যে গম পাইছেই। আৰু মই এটা কথা কওঁ, আজিৰ দিনটো আমাৰ অসমীয়াৰ বৰ গৌৰৱৰ দিন। আপোনালোকে জানি আজি লাচিত দিৱস, গতিকে লাচিত দিৱস উদযাপন কৰি আমি যিটো গৌৰৱবোধ কৰিছোঁ আৰু এইটো এটা অনুষ্ঠান আজি মই উদ্বোধন কৰিবলৈ আহি বা শিক্ষা কাটিবলৈ আহি মই তেনেধৰণে মই এটা সন্তুষ্টি লাভ কৰিছোঁ। কিয়নো এইটো এটা এনেকুৱা অনুষ্ঠান যিটো অনুষ্ঠানে মানৱীয় দিশত কিছুমান কাম কৰিব। এই অনুষ্ঠানটো হ'ল
হলি সিটি ক্লিনিক। হলি সিটি ক্লিনিকে মানবীয় দিশত কিছুমান কাম করব আর সেই কামৰ পৰা মানুহৰ উপকাৰ হ'ব। লক্ষীমপুৰ থেকে রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, অসমাদিত্য। আজ ডিব্রুগড়ে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সবুজ বিপ্লবের পঞ্চম কার্যসূচির শুভারম্ভ করলেন অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি পড়ুয়া। ডিব্রুগড়ে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সবুজ বিপ্লবের পঞ্চম কার্যসূচি আয়োজিত। অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া ডিব্রুগড়ের মাইজানে বছরের পর বছর ধরে পড়ে থাকা ব্রহ্মপুত্র চরচাপড়ির 500 বিঘে জমিতে বীজ সেচন পর্বের শুভারম্ভ করেন। ডিব্রুগড় জেলা ছাত্র সমিতির সহকারী সম্পাদক খগেন দত্তের নেতৃত্বে প্রায় 20 জন আশুকর্মী 500 বিঘে জমিতে সর্ষে, গম, ধান ইত্যাদি সহ বিভিন্ন শাকসবজির চাষের জন্য বীজ সেচ করে। আশুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া সংবাদ মাধ্যমের আগে জানিয়েছেন যে রাজপথের আন্দোলনের সমান্তরালে আশুর কর্মীরা কৃষি বিপ্লবের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য এ ধরনের কার্যসূচি হাতে নিয়েছে। সদৌ ছাত্র সন্থা আর বিশেষকৈ আমি ডিব্রুগড় জেলা ছাত্র সন্থায় অর্থনৈতিকভাবে আমার ছাত্র সন্থার কর্মীসকল স্বাবলম্বী হবর কারণে বিভিন্ন ধরনের প্রকল্প আমি হাতত লৈছো। পূর্বতে আমি গাহরি পালন, মুরগি পালন, তাঁতশাল আর ইয়ার লগেলগে আমি খগেন দত্তর নেতৃত্বত বালিচন্দা নামের একটি মাছের প্রজেক্ট আর এইবার ব্রহ্মপুত্রর চাপরিত আমি 200 বিঘা ভূমিত সরিয়হ আর গুমধান সিঁচি পেলায় ইয়াত আমি উৎপাদনের কাম কাজ আরম্ভ করব বিচাৰিছো। আর প্রায় 200 বিঘা মাটি ইয়াত মুকলা হয়েছে, আজি বীজ হিসাব কার্যসূচী রূপায়ণ করা হব। আর এই আমার অর্থনৈতিক বিপ্লবের পঞ্চমটো কার্যসূচী। আর আমি সদৌখন ছাত্র সন্থার প্রতিগৰাকী কর্মী এই সময় বিশ্বাস করো যে অর্থনৈতিক আন্দোলন, বৌদ্ধিক আন্দোলন আর রাজপথর আন্দোলন এই তিনিটা যেটা একলগে আগবাহি যাব তেতিয়া জাতি এটা শক্তিশালী হব। গতিকে জাতিটো শক্তিশালী করিবর কারণে আমি এনেকা ধরনের প্রকল্প হাতত লৈছো। এইবিলাক আসলে চন পড়ে থাকা মাটি আমি সকলো অসমীয়া ডেকালরে আগবাহি আসি এই মাটিবিলাকত আমি খেতি বাতি আরম্ভ করবো লাগে। আমার হাতত চাকরি নাই কিন্তু বাকরি বহুত পড়ে আছে, গতিকে বাকরিবিলাকক আমি সদ্ব্যবহার করবো লাগে। আর আমি সদৌখন ছাত্র সন্থায় এই প্রকল্প হাতত লৈছো। এদিকে ডিব্রুগড় জেলার ছাত্র সমিতির সহকারী সম্পাদক খগেন দত্ত এ ধরনের সবুজ বিপ্লবের মাধ্যমে নতুন প্রজন্ম নিজের স্বনির্ভরতার পথ প্রশস্ত করার সাথেই রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য। ডিগবইয়ের গোলায় শ্রী শ্রী শনি মন্দির সমিতি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় গত 22 নভেম্বর থেকে মন্দিরের প্রাঙ্গণে শ্রীমদ ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে। সকল মানবজাতির অমঙ্গল দূর করার উদ্দেশ্যে গত 22 নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য ডিগবয় গোলায় শ্রী শ্রী শনি মন্দির সমিতি স্থানীয় জনগণের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে শ্রীমদ ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে। কমিটির সম্পাদক রাজু প্রধান জানিয়েছেন যে ভাগবত পাঠ অনুষ্ঠানে বাইরের জেলার বেশ কয়েকজন পাঠকও এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত পাঠ করেছেন। কমিটি এক নম্বর গোলায় রাইজ বাকি সবে মিলি আমার শ্রীমদ ভাগবত আয়োজন করা হয়েছিল। আজি এই ভাগবতর আজি তৃতীয় অস্ত চলি আছে। আমার ইয়াত কথাবাচক হরিওম শাস্তি দেবে, লগতে আমার বিষ্ণু মন্দির শালিগ্রাম উপাধ্যায় আর পুষ্কল উপাধ্যায় আর লগতে আমার সিঙ্গার হরিওম হরিওম ওম প্রকাশ বুঝাই পড়া হয়েছে। আর আমার এই গুলাই বাকি সবে মিলি এই আয়োজন করা হয়েছিল, লগতে সব কল্যাণ হোক বলে। আর এই আয়োজন আমার 29 তারিখে থাকিব। ধন্যবাদ। ডিগবই থেকে মনোরঞ্জন দাসের রিপোর্ট, অসমাদিত্য। এখন আসছি আজকের শেষ খবরটিতে। কামপুরের ঘিলানি কান্দাপাড়ায় সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। কামপুরের ঘিলানি কান্দাপাড়ায় সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। জানতে পারা মতে দক্ষিণ কামপুর সমবায়ের অন্তর্গত কান্দাপাড়ার সাশ্রয়ী মূল্যের দোকানি নুরুদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ। সাশ্রয়ী মূল্যের দোকানি নুরুদ্দিন গ্রাহকদের প্রাপ্য পরিমাণের থেকে অনেক কম পরিমাণে চাল দেওয়ার অভিযোগ উত্থাপন করেছে গ্রাহকেরা। গত মঙ্গলবারে চাল আনতে যাওয়া মফিজউদ্দিন নামের গ্রাহকজন
চাল বিতরণে অনিয়ম লক্ষ্য করে অভিযোগ করায় শারীরিক এবং মানসিকভাবে অপদস্থ করার অভিযোগ উত্থাপন করা হয়েছে। এই পুরো বিষয়টি পুলিশের সহযোগিতায় মোকাবিলা করার পর বুধবারে আবারও চাল আনতে যাওয়ায় চাল না দিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেয় সাশ্রয় মূল্যের দোকানে। ইতিমধ্যে ভুক্তভোগী গ্রাহকেরা স্থানীয় জনগণের সহযোগিতায় এবং মিডিয়ার মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে এই অনিয়মের বিরুদ্ধে দৃষ্টিগোচর করতে আহ্বান জানিয়েছে। আমার গাঁও যখন এজেন্ট আসলে আমি আগতে আমি তিনালি খাইছো আমার এই কপিল ব্রিজের ওচর, তেতিয়া আমার গাঁওয়ের লোকেল এজেন্ট নাই, এই নুরুদ্দিনের ট্রেকত চলাইছে আমার এজেন্টটো চলাওতে আমার গোটেইখিনি মানুষ নুরুদ্দিন ঘর খায়। আর নুরুদ্দিন ঘর চাউল আনবলৈ গেলে নুরুদ্দিন না থাকে, তার বোয়ারী আর মাইকী মানুষ দিয়ে কোনোবা সময় গেলে যে এতিয়া দিব নোৱাৰিম, ভাটিবেলা আহিব, ভাটিবেলা গেলে কয় পিছবেলা আহিব, এনেকুৱা। আৰু মানে বহুত মানুহ আমাৰ লিডাৰ আছে গাঁৱত আহি কয় যে চাউল কম দিয়ে, হ্যাঁ আমাক এনেকৈ কোনে, আৰু একো মানে তেল যদি একোটা নেযায় সেইখিনি তেলো নেপায়, আৰু মানে সেই চাউল ওজনত কম দিয়ে, সবে আহি পেলাই আপত্তি কৰে। আৰু মানে মতা মানুহজন নাথাকে, তাৰ বয়সটো আৰু তাৰ মাইকী মানুহ চাউল দিয়ে, চাউল যে কম দিয়ে আপোনালোকে বিভাগীয় কৰ্তৃপক্ষক জনাইছিল নেকি? নাই, আমি জনোৱা নাই, এতিয়া জনাম। আগতে মানে এনেকুৱা কৰি আছে, প্ৰত্যেক মাইকী মানুহ এনেকৈ ওচৰত যদি মাইকী মানুহ যায় তাৰ মানে সি মতা মানুহটো নাথাকে, আহিলে কিছুমান দিন ঘূৰাই দিয়ে কিছুমান দিয়ে, মানুহ কিমান অসুবিধা পাব, তিনিদিন যাব লাগে এদিন কৈছে, কয় ভাত ভাটিবলৈ গ'লে কয় পিছবেলা ৰাতিপুৱা আহিব, ৰাতিপুৱা গ'লে কয় ভাটিবলৈ আহিব, এনেকুৱাকৈ ঘূৰাই থাকে আৰু বহুত অশান্তি কৰিছে। কালি যে ল'ৰাটোক এনেকুৱা কৰিছে, আমি যাবই লাগিব, আকৌ যদি এনেকুৱা ধুনে এনেকুৱা এটা ঘটনা হয় আমি কিমান কষ্ট পাম। লগতে বিডিবিৰ ছেক্ৰেটেৰীয়ে আমাক মানুহক মানে এই নিৰাপত্তা দিবলৈ এখেতে নিজে বান্ধি লৈ পিটিছে, এনেকুৱা কিমান ডাঙৰ কামটো কৰিছে, হা নামটো মইনুল হক, কালি নিজে বান্ধি পেলাই পিটিছে, আমাৰ গাঁৱৰ মানুহ আগত আছে চাৰি পাঁচটা মানুহ, সি বান্ধি লৈ পিটিছে, তিনিবাৰ চাৰিবাৰ পিটিছে, ল'ৰাটোৱে তাৰমানে অসুস্থ হৈ আছে, এতিয়া চিভিলত তাক নিব লাগে, চাৰ্টিফিকেটো আছে ইয়াত, সেইটো চাওক কি হয় চাৰ্টিফিকেট অসুস্থটো, আপোনালোকে চাওক ইয়াতে আছে ল'ৰাটো, মানে কি ল'ৰাটো মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত, সেইটো বৰ্তমান অলপ সুস্থ আছিলে, সি মই জনা মতে সেই এজেণ্টৰ ঘৰত চাউল আনিব গৈছিলে, যাওঁতে আগদিনাখন চাউল আনিব গৈছে, যাওঁতে বোলে সিহঁতে কিবা কিবি তাৰ ওপৰত ব্লেম এটা লগালে, সি কাৰোবাৰ বোৱাৰী হাতত ধৰিছে কিবা কিবি তেনেকৈ কৈ ব্লেম লগাই দি যায় তাক চাউল দি পেলাই পঠাই দিলে। মোৰ কথা হ'ল কি সেই ল'ৰাজনৰতো গাৰ্জেণ্ট আছিলে, যদি সি তেনেকুৱা কিবা অপৰাধ কৰিছিলে ল'ৰাজনৰ গাৰ্জেণ্টক খবৰ দিব লাগিছিলে, সিহঁতে কথাখিনি অৱগত কৰাব লাগিছিলে, বা যদিও কৰাইছে নকৰাইছে সেইটো পিছৰ চেপ্টাৰ। পিছদিনা সি আকৌ চাউল আনিব গৈছিল, যাওঁতে তাক আগুচি ধৰি লৈ সিহঁতৰ ঘৰৰ মানুহে বা ওচৰ চুবুৰীয়া মানুহে তাক বহুত মাৰধৰ কৰিছে। আৰু ল'ৰাজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত বুলি কিবা প্ৰুফ আছে নেকি? প্ৰুফ আছে, তেওঁ তেজপুৰ মেডিকেলত তাৰ হেৰি ট্ৰিটমেণ্টো হৈছিলে আৰু তেওঁৰ চাৰ্টিফিকেটো আছে, তেওঁৰ চাৰ্টিফিকেটখনো লগত আছে, আমাক দেখাইছে এতিয়া অৱগত কৰিছে। মই এইখন গাঁৱৰে এজন বিডিপি। আৰু দুই নম্বৰ কথা হ'ল কি সেই ল'ৰাজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত যদিও আছিলে, সি চাউল আনিব গৈছিলে, অলপ সুস্থই আছিলে, তাৰ ওপৰত কিবা এটা ব্লেম লগাই মাৰধৰ কৰিছে সেই এজেণ্টজনে, এজেণ্টজনৰ ঘৰৰ মানুহে, তাৰ মাজত বিডিপিজন আহি পেলাই পৰিস্থিতিটো অলপ শান্ত কৰাব লাগিছিলে, সেইটোকে নকৰি পেলাই বিডিবিজনে তেওঁৰ ঘৰত তেওঁক হাত ভৰি বান্ধি লৈ পেলাই গুচি গ'ল, গৈ পেলাই মৰেল পুলিচগিৰি কৰিলে, তেওঁক বহুত বেয়াকৈ মাৰধৰ কৰিছে, বহুত মানুহে সাক্ষীও দিছে, মোক এইখিনি কথা অৱগত কৰাইছে। গতিকে মোৰ ক'বলগীয়া এইখিনি কথাই যে আমি বিডিবি ছেক্ৰেটেৰী হিচাপে আমাৰ এটা দায়িত্ব থাকে সমাজৰ ওপৰত, নানান ধৰণৰ অপৰাধ হ'ব পাৰে, তাত আমি মাজত সোমাই গৈ পেলাই সেই পৰিস্থিতিটোত আমি কাম কৰাব লাগে, পৰিস্থিতিটোত আমি কাম কৰাব লাগে, সেই পৰিস্থিতিটোত বেয়া এটা পৰিস্থিতি তাত হ'ব নালাগে। আজি মই বিডিবি ছেক্ৰেটেৰী হৈ যদি এজন অপৰাধীক যদি মই নিজেই মাৰধৰ কৰোঁ ৰাইজৰ লগত মিলি, সেইটো কেনেকুৱা ধৰণৰ হ'ল? আমি আইনৰ মানুহ, কিবা এটা ঘটনা হৈছে আমি এজন মানুহক অপৰাধী হিচাপে আমি যদি পাইছোঁ ৰাইজৰ মাজত, সেই মানুহজনক আমি থানাত চমজাই দিব লাগে, আমাৰ দায়িত্ব ইমানখিনিয়ে। আমি সেই অপৰাধীজনক মাৰধৰ কৰা বা মাৰপিট কৰি পেলাই মই মৰেলগিৰি দেখুৱাটো কোনো মোৰ যুক্তি নহয়, গতিকে এইটোৰ ওপৰত এটা ব্যৱস্থা ল'ব লাগে। মই এইটো কথা আমাৰ নেক্সট এক্সিকিউটিভ মিটিং আছে থানাত, মই তাতো অৱগত কৰাম যে এজন বিডিবি ছেক্ৰেটেৰীক ইমানেই পাৱাৰ দিছে নেকি যে এজন অপৰাধী মানুহ গাঁৱত কিবা এটা হ'লে সেই মানুহজনক ইমান বেয়া ধৰণে মাৰধৰ কৰিব পাৰে, গতিকে সেইখিনি বস্তু মই অৱগত কৰাম। আৰু বিডিবি ছেক্ৰেটেৰীজনে কালি মোৰ আগতো মই সুধিছোঁ যে আপুনি বিডিবি ছেক্ৰেটেৰী হৈ পেলাই আপুনি বোলে মাৰধৰ কৰিছে ল'ৰাটোক, কৈছে কয় মই বিডিবি হৈছোঁ মাৰধৰ কৰিবলৈ হৈছোঁ, মই কি তাক ভৰিত ধৰিব লাগিব নেকি, তাকতো ভাৰি পেলাব লাগিছিলে। তেনেকুৱা ধৰণৰ বক্তব্য যদি এজন বিডিপিয়ে দিব পাৰে, তেওঁ সেই পৰিস্থিতিখিনি উত্তেজিতহে কৰিছিল চাগে মই ভাবোঁ, কিন্তু সেইখিনি তেওঁ নকৰি পেলাই সেই পৰিস্থিতিটো খাম খাই তেওঁ পুলিচক কিয় চমজাই নিদিলে, তেওঁ নিজে কিয় মাৰধৰ কৰিলে, যি হওক মীমাংসা হৈছে কালিৰ ঘটনাটো। কিন্তু মোৰ কথা ক'বলগীয়া ইমানখিনিয়ে যে আমাৰ গাঁৱৰ বহুতখিনি মানুহ সেই এজেণ্টৰ ওচৰত কাৰ্ড হোল্ডাৰ আছে, আমাৰ গোটেই মানুহখিনিয়ে এতিয়া বক্তব্য দিছে ইয়াত, মোৰ লগতো যোগাযোগ কৰিছে,
যে সেই এজেণ্টত কোনো মানুহে তেওঁৰ পৰা চাউল নানে আৰু চাউল আনিব গ'লে মানুহখিনিক অলপ হাৰাশাস্তি কৰে। এজেণ্টজন সময়মতে ঘৰত নাথাকে, তেওঁৰ জীয়ৰী বোৱাৰী ঘৈণীয়েকক দি পেলাই চাউল মানুহক বিতৰণ কৰায়। মানুহক যদি চাউল দিব লাগে 5 কেজি, তেওঁ 4 কেজি, 800 গ্ৰাম, 4 কেজি, 600 গ্ৰাম চাউল দিয়ে। সেইখিনি অভিযোগ আমি আগৰ পৰাই পাই আছোঁ। গতিকে এতিয়া কথা হ'ল কি, আমাৰ বেলেগ এজেণ্ট আছে আৰু তেওঁ আমাৰ গাঁৱৰ এজেণ্ট হৈ পেলাই তেওঁ নিজৰ ঘৰত চাউলৰ ব্যৱসায় কৰি আছে। আমি সেইখিনি আমি হোৱাটো নিবিচাৰোঁ। আমাৰ লাগিলে তেওঁ আমাৰ গাঁৱত আহি পেলাই এজেণ্ট দিয়ক, নহ'লে তেওঁ আমাৰ কাৰ্ড হোল্ডাৰ যিমানখিনি আছে গোটেই মানুহখিনি তেওঁ কাটি দিয়ক। কাটি দিলে আমি বেলেগ এজেণ্টৰ তাত গোটেইখিনি মানুহ সোমোৱাই দিম। তেওঁৰ ঘৰত আমাৰ গাঁৱৰ মানুহ যাবও নালাগে আৰু এনেকুৱা পৰিস্থিতি আগলৈ হ'বও নালাগে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখতে থাকুন অসমাদিত্য, নমস্কার।